ছেলে আপনার শেখ হাসিনার ছেলে জয় সাহেব, সজীব ওয়াজেদ জয় সাহেব, উনি আসলে মোটামুটি ফাগুলের পলাভি বলতেছেন। আসলে উনি আর আমাদের মরহুম এরশাদ সাহেবের মধ্যে কোনো পার্থক্য নেই। ওনারা কোন সময় কোন কি কথা বলে আসলে আমাদেরকে সাধারণ জনগণ দুকার মধ্যে পড়ে যায়। তো আসলে এইগুলোর কথা বলে বা শুনে আমাদের কোনো লাভ নেই। তো উনি একদিন বলেছিলেন যে ওনার আম্মা আর কোনো রাজনীতিতে আসবে না, এখন যদি দেশের মানুষ চায় আবার রাজনীতি আসবে না। আসলে রাজনীতির, আমরা যেহেতু রাজনীতি করি, মানুষের যদি আমাদের কথার উপরে বিশ্বাস না থাকে, আমাদের কথার মধ্যে যদি সততা না থাকে, অনেস্টলি বলতে, তাহলে এই রাজনীতি করে কী হবে? আমি এই এক কথা বললাম, এই আর এক কথা বললাম, আমাদের তো মৃত্যু হবে। হয়তো মরার পরে তো আমাদের আমাদের হয়তো জান্নাতে যেতে হবে, নাকি জাহান্নামে যেতে হবে, আখিরাতের একটা জিন্দিগি আছে। রাজনীতি করি মানুষের জন্য, তো বারবার মিথ্যা কথা বলা তো আসলে এগুলো ঠিক না, কোনো সময় মিথ্যা বলা ঠিক না, বারবার এগুলো নিয়ে কথা বলতেছে। আসলে উনি কালকে দেখলাম আবার বিএনপিকে নিয়েও ভালো ভালো কথা বলতেছেন। তো এগুলো এখন বাংলাদেশের মানুষ সবই বুঝে, বাংলাদেশের মানুষ এখন খায় না, বুঝছেন? এগুলো এরশাদের সময়ও এরশাদ সাহেবও করেছিল, উনি এরশাদের অবস্থার মধ্যে চলে আসছেন, উনিও যে যা মনে চায় তা বলতেছে, এগুলো বাংলাদেশের মানুষ মেনে নিবে না। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে উনি যে কথা বলতেছেন, এটা তো এর আগে বাংলাদেশের সাধারণ মানুষ বলেছিল, ওনারা তো ছাড়ে নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবচেয়ে বেশি নির্যাতন এবং নিগৃহীত শিকার হয়েছেন এই আওয়ামী লীগের দ্বারাই। তো এগুলো কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলে যাবে? মানে যে ফ্যাসিস্ট সরকারের যে পলায়নের পর, শেখ হাসিনা পলায়নের পর থেকেই যে বাংলাদেশের যে আপনার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন থানায় নাই, সেই জন্য আসলে একটা কুচুকরি মহল আওয়ামী লীগেরই বলবো আমরা, তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, আপনারা এর আগেও দেখেছেন ঢাকার মিরপুরে, তারপরে সিলেটের বিভিন্ন স্থানে তারা আপনার ওই যে ডাকাতি কার্যক্রম বা বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তো আসলে এখানে তাদের মূল এজেন্ডা হলো বাংলাদেশের পরিস্থিতি যে অবস্থা আছে সেই অবস্থার উন্নতি যেন না হয়, বুঝছি, সবসময় অবনতির মধ্যে থাকে। বাংলাদেশের মানুষ যেন আপনার সবসময় এই আপনার ওই আপনার সন্ত্রাসীদের বয়ে যেন বাংলাদেশের মানুষ না বের হতে পারে, এই জন্যই আসলে তাদের এইগুলাই করা। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আমাদের যে সমস্ত নেতাকর্মী আছে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, বাংলাদেশের যত মানুষ আছে তাদেরকে যেন আপনার সাহায্য সহযোগিতা করে এবং তাদেরকে স্বাভাবিক যে আপনার জীবনযাপন আছে সেই জীবনযাপন চলার জন্য, এখন তো মোটামুটি বাংলাদেশের মানুষের যে স্বাভাবিক যে জীবনযাপন করতেছে এটা মোটামুটি সব কিছু স্বাভাবিকের অবস্থায় পর্যায়ে গেছে। কিন্তু তারা যে চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই চেষ্টা ইনশাআল্লাহ সফল হবে না, বাংলাদেশের মানুষ, মুক্তিকামী মানুষ, ছাত্র জনতা সবাই মিলেই তাদেরকে প্রতিরোধ করবে।